হয়তো ভগবান এখন পরীক্ষায় নিচ্ছে, জানি না কতটা পরীক্ষা দিতে হবে ভগবানের কাছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। গোয়ালপাতানের ছোট্ট একটা গ্রাম থেকে আমি স্বপ্নায় এখন আমরা চলে এসেছি বারাসাতে ভাড়া বাড়িতে। তো কেন এসেছি, কি বৃত্তান্ত তা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2। তো আমি এখন রান্না বান্না সেরে এখন আমি স্নান করতে যাবো বলে তেলটা মেখে নিয়েছি, আর তেলটা যে কত বছর পরে মাখছি সে আমিই জানি। তো চলো এখন আমি মাথাটা আশ্রিয়ে ভালো করে চুলটা বেঁধে নিই, তারপরে যাব স্নান করতে। তো বন্ধুরা, আজকে রান্নাবান্নার ঝামেলা সেরকম নেই, কালকে রাতে দরকার ছিল তো সেটাই রেখে দিয়েছি, আর একটু পটল ভাজি করে নিয়েছি। কি বলো, ভাড়া বাড়িতে এসে অত তো আর মানে ফুদুল্লতি করলে তো চলবে না, তাই না? তো তার জন্য কালকে রাতে তরকারিটা ছিল সেটা, সেই তরকারিটা এখন মানে দুপুরবেলা খাওয়াবে, আর এখন একটু পটল আলু ভাজা করে নিয়েছি। তো চলো এবার আমি স্নান করতে যাই। দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল, তো এবার যাচ্ছি আমি হলো এই যে মামাম সোনার গামলাটা আনতে। আর মানে যখন এখানে সাবমার্শাল চালাই তখন আমি জলটা ভরে রাখি, তারপরে স্নান করে নিই। মানে এখানে ঠিক দুপুর 1টা থেকে 2টা 2:30-এর মধ্যে সাবমার্শাল চালানো হয়, আর সকালবেলা টাইমের জল আসে সেটাও মাঝে মাঝে ভরে রাখি, আর যখন টাইমের জল মানে একটু কম পড়ে যায় তখন ওই সাবমার্শালের জলে দিয়ে স্নান করে নিই। তো দেখো এখন আমি বাইরে দিয়ে মাথাটা আশ্রয় নিলাম, কেননা ঘরের মধ্যে আশ্রালে হলো চারিদিকে না ঘরের মধ্যে চুল এখানে ওখানে ঘোরাঘুরি করে, কেন জানি না আমি বাইরে থেকে মাথা আশ্রয় যাই তাও যেন চুল আমার সঙ্গে সঙ্গেই থাকে, আর দেখে না দেখে পড়বে তোমাদের দাদা ভাইয়ের পাতে, ইস কি বাজেটা লাগে, তাই না? তো চলো বন্ধুরা, কথা কথা বলতে বলতে আমি চলে এসেছি এখন ঠাকুরের বাসন মাজবো। বাসন মাজাটা যে এখন কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সিঁদুরটা পরে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমাদের দাদা ভাইয়ের শরীরটা খুবই খারাপ, কারেন্টের শর্ট লেগেছে, লাগার পরে একটু হাতে চিনচিন করতে বেশ অসুবিধা হচ্ছে, ডাক্তারের কাছে গেছি মানে বেশ অনেকটা রিপোর্ট দিয়েছে, এখন এই আসলাম 1-1.5 মাস ঘর ভাড়া, তার মধ্যে আবার এতগুলো রিপোর্ট, প্রায় 5,000 টাকা মতো লাগবে, বলো কোথা থেকে পাবো? যাই হোক দেখাতে তো হবেই, আর অত বড় করে লাভ নেই, চলো এবার আমি ভাতটা খেয়ে নিই। আর ভাতটা খাবো আমি আজকে পটল ভাজি দিয়ে, নিরামিষই করেছি, কালকে যেহেতু আমি যাব হলো শিবের মাথায় জল ঢালতে, সোমবার করবো, ওই জন্য আজকে আমি একটু নিরামিষ খেয়ে নিচ্ছি। এই যে অল্প একটু পটল ভাজা নিলাম আর সঙ্গে একটু ঘি দেওয়া ভাত, বলো আর কি লাগবে? ঘি আর পটল ভাজা হলে আর কিছু লাগে? আর এদিকে মামাম সোনা গেছিলো হলো ওর মানির বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে, দিদির বাড়িটা হলো পাশেই। তো চলো আবার ফোন করলো সোনা, মামাম নাকি চলে আসবে। তো দেখো কথায় কথায় মামাম সোনা চলে এসেছে, আর এদিকে আমার ভাইও এসেছিলো, যাচ্ছিল হলো মামার বাড়িতে। তো যাওয়ার পথে আমাদের মানে একটু দেখা করে গেলো বাবার সাথে, আর যাচ্ছে হলো সোনারপুরে। তো চলো আজকে বিকেলে আবারও চলেও যাবে। তো এদিকে মামাম সোনাকে দিতে এসেছে, যেহেতু দিদি খাওয়াতে পারেনি ওকে, আর আমার মেয়েকে না কেউ খাওয়াতে পারে না আমি ছাড়া, কী আর করবো বলো, বাচ্চা মানুষ খাওয়াতে তো হবে, আর মামামকেও না পটল ভাজা দিয়ে খাইয়ে দেবো, আমি জানি দিদি বাড়ি থেকে খেয়ে আসবে, ওই জন্য আমি ওর জন্য তেমন কিছু রান্না করিনি, চলো ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো, পরে তোমাদের সাথে আবার দেখো। আবারও চলে এলাম ঠিক 5:30 থেকে 6টা বাজে। তো আমি শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাঁটছিলাম আর ঘুম পড়া হয়নি, আর মামাম সোনার ঠিক 1টা ঘুম দেওয়া হয়ে গেল। তো মামাম সোনা উঠলো, তো মামামকে কোলে নিয়ে জামাকাপড়গুলো তুলে নিলাম, তারপরে একটু রাস্তা থেকে বেশ খানিকটা হেঁটে হেঁটে দেখছিলাম যে কখন তোমাদের দাদা ভাই আসে। তো হেঁটে হেঁটে দেখলাম তো আসলো না, তারপরে চলে এলাম সন্ধে হয়ে গেল বলে ঘরের দিকে, লাইট টাইট জ্বালিয়ে ঘরের দরজায় একটু জল ছিটিয়ে নিলাম। তো চলো এবার একটু মামাম সোনার না খুব খিদে পেয়েছে, দুপুরবেলা আজকে ভালো করেও ভাত খাইনি। তো চলো এখন খুব একটু বায়না করছিলো যে খাবার খাবো খাবার খাবো, তো আমি বলছিলাম যে তোর বাবা বাড়ি আসুক তারপরে না খাবার কিনে নিয়ে আসবো। তো তারপরে ভাবলাম যে একটু চা আর বিস্কুট খেয়ে নিই, মামামকে তো আর চা দেওয়া যাবে না, তো ওর জন্য একটু জল গরম করে নিই আর আমার জন্য একটু চা করে নিই। তো চলো এখনও আমার নতুন সংসার তো সব কিছু কিনে উঠতে পারিনি, এই তো তাই মামাম সোনার এই যে মুখে ভাতে যে ছোটো ছোটো গ্লাসগুলো পাওয়ানো হয়েছিল সেটা দিয়ে এখন আমরা চা খাওয়ার গ্লাস বানিয়ে নিয়েছি। তো এই দেখো চিনি দিতে গিয়ে দিলাম না, কেননা আমার ফট করে মনে পড়ে গেছিলো যে মামাম সোনার জন্য গরম জল তুলতে হবে। তো এদিকে আমি মামাম সোনার জন্য গরম জলটা তুলে তারপরে চিনিটা দিয়ে দিলাম, এবার চাটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি যতক্ষণ চাটা বানাতে থাকি আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এখন আমরা চা খেতে খেতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর এই যে দেখতে পাচ্ছ তো তোমাদের দাদাভাই হাতের জন্য একটু মনটা খারাপ ছিল, তো তার জন্যে মানে ভাবছি যে সামান্য করা টাকার জন্য দাদাভাইয়ের ভালোভাবে একটু ডাক্তার দেখাতে পারছি না, রিপোর্ট করাতে পারছি না, তো তার জন্য একটু মন খারাপ হচ্ছিলো। তো চলো
এখন আমি একটু রাতের জন্য কলা আলু ভাজা করে নিচ্ছি, আর ওদিকে তোমার দাদাভাই একটু ডাল সিদ্ধ করে দিচ্ছি, সারাদিন খাইনি তো, আর যে তরকারিটা ছিল সেটা দিয়ে তো আর রাত্রে খাওয়াতে পারবো না, ভাবলাম হয়তো দুপুরবেলা চলে আসবে তো তার জন্য রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো, মানে তোমার দাদাভাই এখন টাকা পায়নি তো তার জন্য ভাবছিলাম যে কালকে পুজোটা করবো না, কারণ পুজো করতে গেলেই 200-300 টাকা খরচ। তো এইদিকে মানে আমার একটা দিদি হয়, সে ফল টলগুলো সব কিনে এনে দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো।